नमस्कार बंधुरा, माइ किचन कर्नारे पक्ष থেকে আপনাদের সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আজকে আমি বানাবো হোলি স্পেশাল শরবত ঠান্ডাই। দোলের বিভিন্ন রঙের মতো আপনাদেরও জীবন হয়ে উঠুক রঙিন, এই কামনাই করি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। হোলির শরবত মানে ঠান্ডাই তৈরি করার জন্য আমাকে কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখতে হয়েছে। যেমন কাজু বাদাম নিয়েছি 20 থেকে 25টা, আমন্ড বাদাম আর পেস্তা নিয়েছি, এগুলো ভিজিয়ে রাখতে হয়েছে 2 ঘন্টা আগে থেকেই। এখন আমন্ডের খোসা ছাড়িয়ে নেব। আমন্ড 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখার ফলে ভালোভাবেই খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। পেস্তা বাদামের খোসাও ছাড়িয়ে নেব। দেখুন পেস্তার একটা পাতলা খোসা হাতের চাপ দিতেই ছেড়ে যাচ্ছে। এইভাবে সব পেস্তাগুলোই আমি খোসা ছাড়িয়ে নেব। এখন একটা বোলের মধ্যে এগুলো রাখব। কাজু বাদামটাও দিয়ে দেব। কাজু বাদাম জল সমেত দিয়ে দিলাম, তাতে আমার পেস্ট করতে সুবিধা হবে। এবার একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব। পোস্ত দিলাম 2 চামচ, মৌরি 1 চামচ, চারমগজ 2 চামচ, 10 থেকে 12টা গোলমরিচ, 1টা স্টিক দারচিনি আর 4-5টা ছোট এলাচ দেব। ছোট এলাচের খোসাটাও ছাড়িয়ে দিতে হবে। খোসা ছাড়িয়ে দিলে পেস্ট করার পর একদম মিহি করে পেস্ট করা যায়। তা না হলে খোসা সমেত যদি পেস্ট করেন তাহলে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। আমি তো খোসা ছাড়িয়ে করেছি, তাতে দরকার পড়বে না। ছোট এলাচের খোসা ছাড়িয়ে শুধু দানাগুলোই নেব। এখন এর মধ্যে 1/2 কাপ গরম জল দিয়ে ভিজিয়ে রাখব 2 ঘন্টার জন্য। দু ঘন্টা পর যখন সব মশলাগুলো ফুলে যাবে, একটা মিক্সিতে নিয়ে পেস্ট করে নিতে হবে। ভালো করে পেস্ট করতে হবে, সঙ্গে শুকনো গোলাপ পাপড়ি দিয়ে আবারও পেস্ট করে একদম মিহি স্মুথ একটা পেস্ট হবে। দেখুন কেমন স্মুথ হয়েছে, একদম একটু দানা দানা ভাব নেই। তো এই রকম পেস্ট করতে হবে। অন্যদিকে আমি 1 লিটার দুধ নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ভালো করে ফুটে উঠলে 1 কাপ চিনি দিয়ে আবারও ফুটতে দিতে হবে। এইভাবে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এই দুধটা ফুটিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে তবে লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করবেন। আরও বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন। দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পর, মানে একটু বেশ ঘন হয়ে যাওয়ার পর, এখন 1 পিঞ্চ কেশর দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে। আমি এখানে 5 চামচ এই পেস্টটা দিয়েছি। আপনারা যদি বেশি ঘন খেতে চান তো বেশি করে অ্যাড করবেন, আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বা বেশি করতে পারেন। এই পেস্টটা দেওয়ার ফলে
দুধটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে। নামানোর আগে গোলাপ জল 4 থেকে 5 ড্রপ দিলাম। গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করার পর ফ্রিজে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন আমি সার্ভ করার জন্য কাঁচের গ্লাসের গায়ে একটু জ্যাম লাগিয়ে দিচ্ছি। এই শরবত খেতে যেমন টেস্টি হবে আর দেখতেও সুন্দর হবে, তার জন্য গ্লাসের গায়ে জ্যামটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। দোলের আগের দিন এটা আমরা বানিয়েই রাখতে পারি, আর পরের দিন বাড়িতে আসা গেস্টদের আমরা এই ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই সার্ভ করতে পারি। কাল আমাদের বাড়িতেও গেস্ট আসার কথা আছে, আমি তো বানিয়েই রাখছি। আপনারা কবে বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন। দু 3 ঘন্টা পর ফ্রিজ থেকে শরবতটা বার করে গ্লাসে ঢেলে দিয়ে সার্ভ করব কিছু আমন্ড কুচি আর কয়েকটা কেশর দিয়ে। যদি আরও ঠান্ডা খেতে চান তো কয়েকটা আইস কিউব দিতে পারেন। আমাদের ঠান্ডাই একদম রেডি, আর আমরাও রেডি দোল খেলার জন্য। আজ এ পর্যন্তই, আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।